আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে অঙ্গনারী কর্মীকে আটকে রাখার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য কাকদ্বীপ থানার রাজনগর ঘোলাপাড়া এলাকায়। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে হেনস্থার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত রাজনগর ঘোলাপাড়া এলাকায়। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক মহিলা কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠে এসেছে। জানা গেছে, আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় স্থানীয় গ্রামবাসীরা তাকে আটকে রাখে বলে অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, আবাস যোজনা প্রকল্পের সমীক্ষায় ন্যায্য প্রাপকদের নাম না থাকায় সমীক্ষা করতে আসা এক অঙ্গনওয়াড়ি কর্মীকে এদিন তার সেন্টারে আটকে রাখে গ্রামবাসীরা। অঙ্গনওয়াড়ি কর্মী নিপা পাণ্ডা দাস। এই বিষয়ে নিপা পাণ্ডা দাস জানান, প্রকল্পের জন্য এলাকায় এলাকায় সমীক্ষা করেন তিনি। সমীক্ষা করার পরে সেই নথিপত্র বিডিও অফিসে জমা করেন। এরপর তিনি অন্য দিনের মতন আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। সেই সময় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এসে তাকে ঘিরে ধরে। এটা আমাদের আবাস যোজনা সার্ভে করতে দেওয়া হয়েছিল। সেই আবাস যোজনা সার্ভে করার পরিপ্রেক্ষিতে আমি যাদের যাদের পাকা ঘর আছে আমাকে বলেছিল তাদের পাকা ঘর যারা কোথায় দিনের শেষে রাত্রে ঘুমায় সেই জায়গাটা তুলে দিতে। আমি সেটা তুলে দিয়েছি, এতদিন কোনো অসুবিধা ছিল না। আজকের ইংরাজির 27 তারিখে আমি যখন স্কুলে আসি, আমার আজকে একটু স্কুলে আসতে দেরি হয়ে গেছে, আমার সহায়িকা উনি এসে যথারীতি রান্না বসিয়ে দিয়েছে স্কুলে। আমি স্কুলে আসার পরে আমাকে 10-12 জন এলাকাবাসী এসে বলল যে তুমি সার্ভে করেছিলে? আমি বললাম হ্যাঁ। না তাহলে যেসব ঘর পাওয়ার কথা সেসব ঘর পাইনি কেন? আমি বললাম দেখো, আমরা তো সার্ভে করে জমা দিয়ে দিয়েছি বিডিও সাহেবের কাছে, তা কে পেয়েছে কে পায়নি আমরা জানি না, এইসব কথা বলেছে। তা আমি নিরাপত্তা অভাব বোধ করছিলাম বলে আমি প্রধান সাহেবকে জানাই। প্রধান সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, উনি সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেছে, আমিও বিডিওকে ফোন করি। ফোন করা বলে উনি বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ফোন প্রশাসনের দিক থেকে পুলিশ পাঠিয়েছিল, পুলিশ এসে এখানে সমস্যার সমাধান করে গেছে। সমীক্ষায় আবাস যোজনার থেকে নাম বাদ দিয়েছে প্রাপকদের, এমনটাই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মী নিপা পাণ্ডা দাসকে আটকে রাখে গ্রামবাসীরা। পরে ওই কর্মী পুরো বিষয়টি স্থানীয় বিডিও ও পঞ্চায়েত প্রধানকে জানান। আমাদের নামে ঘর এসছে আর ঘরের ফটো করে নিয়ে গেছে, মাটির বাড়ি। তা দেখলাম নাম লিস্ট থেকে এখন কাটা, নাম কাটা, এইটাই আমাদের অভিযোগ। আমাদের ঘর দিতে হবে। এখানে পুলিশ এসেছিল, এসে বলে গেল লিস্ট লিখে ভিডিও জমা দাও। তবে এই প্রথম নয়, আবাস যোজনা তালিকায় নাম থাকা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে সাধারণ মানুষের। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, নদী ধারে বাস করি। আমাদের হচ্ছে কার বছরে একবার করে বন্যা হয়, আমাদের হচ্ছে কার ঘরদর আসে না, লিস্টে নামও নাই। আমাদের বারবার অভিযোগ করছি, তারপরেও আমাদের কোনো নাম আসছে না, আর আমরা ঘরদর পাই না। হ্যাঁ জানিয়েছি, জানানোর পরেও আমাদের ঘর আসছে না আমাদের লিস্টে, বলে পরপর আসবে। এই জন্য আমাদেরকে এই জন্য ধোকা দিয়ে রেখে দিয়েছে, বলে পরপর আসবে, লিস্টে নাম আসলে তখন পাবে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের বাড়িতে সমীক্ষা করতে আসলে আমরা সব রকম তথ্য জমা দিই, তারপরও আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ গিয়েছে আমাদের। এই বিষয়ে এর আগেও আমরা বিডিও পঞ্চায়েত প্রধানকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই আজ আমরা ওই কর্মীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি। আমাদের কাঁচা বাড়ি, আমরা সরকারি বাড়ি চাই। সার্ভে করতে আসছিল, বলল সার্ভে তালিকার নাম আসছে, বলে তুলে তুলে নিয়ে গেল, আমাদের ফটো করেনি। তারপরে এখন সবাই কাগজ জমা দিচ্ছে, আমাদের নাম নেই, কেটে দিয়েছে, বলছে তোমাদের ভিডিও কেটে দিয়েছে। তারপর জানাতে বলছে তোমরা সবাই কাগজ জমা করে ফটো টটো করে জমা দাও। আমাদের মাটির বাড়ি বন্যায় ভেঙে গেছে, তাকেও আমাদের টাকা ঢুকানি মাত্র 5,000 টাকা দিয়েছে, এখন একদমে টালির বাড়ি বলছে এখন হবেনি, ওই জন্য আমরা ঘর চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাকদ্বীপ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।